আপনি কাকে ফলো করছেন আপনি ফেসবুকে কার সাথে কখন চ্যাটিং করছেন সবই কিন্তু সবাই দেখতে পারে তো বন্ধুরা ধরে আপনি যদি কাউকে ফলো করেন সেই লোকটা হয়তো আপনার পক্ষের কেউ দেখলে অথবা আপনি যাকে ফলো করছেন তার পরিবারের পক্ষ থেকে যদি দেখে তাহলে কিন্তু দুজনেরই সমস্যা হতে পারে তো আপনি চাইলে কিন্তু ফেসবুকে কাকে আপনি ফলো করছেন লুকিয়ে রাখতে পারেন ছোট্ট এই ভিডিওতে আমি সেই বিষয়ে আজকে দেখে দিব তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন চলে যাচ্ছি মোল ভিডিওতে এই কাজটি করার জন্য আপনি প্রথমে ফেসবুকে প্রবেশ করবেন ফেসবুকে প্রবেশ করার পরে রাইট সাইডে উপরে দেখবেন এই যেখানে থ্রি লাইন অপশন আছে আপনি এই থ্রি লাইন অপশানে টাচ করবেন এখানে দেখবেন লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে টাচ করবেন তারপর দেখবেন এখানে একটা অপশন আসছে সেটিংস বলে আপনি এই সেটিংসে টাচ করবেন এখানে টাচ করার পরে একটু নিচের দিকে চলে যাবেন নিচের দিকে দেখেন এখানে লেখা আছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট বলে একটা অপশন আপনারা এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে একটু নিচের দিকে দেখেন এখানে লেখা আছে হো ক্যান সি দ্য পিপুল পেজ লিস্ট ইউ ফলো তার মানে আপনি কোন ধরনের লোক বা কাকে কোন পেজ কোন ধরনের লিস্ট ফলো করেন এগুলো কে কে দেখতে পারবে ফেসবুকে আপনার টাইম লাইনে গিয়ে বা আপনার ওয়ালে গিয়ে অথবা আপনার প্রোফাইলে গিয়ে আপনারা এখানে টাচ করবেন টাচ করার পরে দেখেন এখানে পাবলিক সিলেক্ট করা আছে। তার মানে আপনি যদি কাউকে ফলো করেন তাহলে সবাই দেখতে পারবে আবার এখান থেকে যদি এই ফ্রেন্ড সিলেক্ট করে দেন তাহলে শুধুমাত্র আপনার যে ফ্রেন্ড আছে তারাই দেখতে পারবে আপনি কাকে কাকে ফলো করছেন আর এখানে দেখেন লেখা আছে ফ্রেন্ড অ্যাকসেপ্ট আপনারা যদি এখানে টাচ করেন তাহলে এখান থেকে আপনারা যাকে যাকে সিলেক্ট করে দেবেন দেখেন যে রাইট সাইডে একটা করে বৃত্ত চিহ্ন আছে এই বৃত্তটা যদি আপনি এইভাবে মার্ক করে দেন তাহলে ওই সমস্ত বন্ধু বাদে আর বাদবাকি যারা আছে সবাই দেখতে পারবে আপনি কাকে কাকে ফলো করছেন আবার এখান থেকে দেখেন আমি একটু এই যে নিচে সে মোড়ে টাচ করতেছি এখানে টাচ করার পরে দেখেন দুইটা অপশন আসছে একটা হচ্ছে স্পেসিফিক ফ্যান্ড আপনারা যদি এখানে টাচ করেন তাহলে শুধুমাত্র ওই লুকটাই দেখতে পারবে আর যারা আছে আপনার ওয়ালে বা আপনার ফ্রেন্ড তারা আর কেউ দেখতে পারবে না মনে করেন এখান থেকে যদি আমি মাত্র দুইজন লোককে সিলেক্ট করে দেই তাহলে শুধুমাত্র এই দুইজন দেখতে পারবে বাদ বাকি কেউই দেখতে পারবে না আপনি কাকে কাকে ফলো করেন তাহলে আপনি এখান থেকে শুধুমাত্র এই অনলি মি সিলেক্ট করে দিবেন তাহলে আপনি কাকে ফলো করছেন কাকে কখন ফলো করে রাখছেন বা কোন ধরনের পেজ ফলো করছেন কোন ধরনের লিস্ট ফলো করছেন কেউই জানতে পারবে না তো বন্ধুরা অবশ্যই যদি আপনারা গোপন করতে চান আপনি কাকে ফলো করছেন এখান থেকে এই অনলি মি সিলেক্ট করে দিবেন ছোট্ট একটা ভিডিও তো আপনারা হয়তো বা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস জানতে পারলেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন